ওয়ান্টেড তালিকায় হারিসের নাম ও ছবি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আল জাজিরার বিরুদ্ধে মামলা এখনও পুলিশের কাছে আসেনি, আসলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার 18 ফেব্রুয়ারি রাজধানীর মগবাজারে নজরুল শিক্ষালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জেনারেল আজিজ আহমেদ এর ভাই হারিস ও আনিসের মুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। হারিসের নাম পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে এখনও কেন রয়েছে সেই বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, কমিউনিকেশন গ্যাপের কারণে পুলিশ ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে হারিসের নাম ও ছবি তালিকাভুক্ত রয়েছে। পলাতক এই দুই আসামির মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো গোপনীয়তা ছিল না বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।